আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও, আলহামদুলিল্লাহ। আমি চলে আসছিলাম মাস্টারবাড়ি, বেশ অনেকদিন যাবৎ আমার কাছ থেকে পাখি পালে ভাই। আজকে কিন্তু আমি তাদের কাছ থেকে সম্পূর্ণ খাঁচা পাখি সব নিয়ে যাচ্ছি আপনাদের জন্য। যাদের যেই ধরনের পাখি ভালো লাগবে, ইনশাল্লাহ আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, কারণ এই পেয়ারগুলো একদম মাস্টার পেয়ার ভাই। কারণবশত আসলে একটু বড় কারণ, এই কারণবশত পাখিগুলো ছেড়ে দিচ্ছে। এখানে ভিপাইট দেখতেছেন, এখানে লোটিনো আছে, লোটিনো পাল আছে, অ্যালবিনো আছে, এখানে বেশ কিছু মাস্টার পেয়ার, রেড হেড অপার লাইন আছে, অরেঞ্জ হেড অপার লাইন, খুব সুন্দর একজোড়া পাইট। এগুলো যা দেখতেছেন আজকে কিন্তু এগুলো সম্পূর্ণ ব্রিডিং পেয়ার, আর এগুলো কোনো বাইরের পাখি না, মানে কেমন হাটের পাখি না, হাট বাজারের পাখি না, ম্যাক্সিমাম পাখি আমার দেওয়া, ঠিক আমি আবার এই পাখিগুলো রিটার্ন করে নিচ্ছি। তো এর জন্য ভিডিওটা বড় করলাম না। আর তারা এখানে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে চন্দনা পাখি, আসলে চন্দনা পাখি অনেকেই শখ করে পালে, তো শখ করে পালে এটা দেশি পাখি, এটা আমি ভালো বুঝি, তো এই পাখিটা রাখবো না, এটা যে কোনোভাবেই হোক আর যেটাই সুন্দর হয় ওটা আমি করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর এখানে যেহেতু আমি এই পাখিটা আমি ইচ্ছা করলে ছাড়তেও পারবো না, কারণ পাখগুলো ঝাঁঝি করা। পাখটা যখন ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবো এটাকে আমি অন্যভাবে ছেড়ে দেওয়ার জন্য। আর এখানে লোটিনো আছে, অ্যালবিনো আছে, এক কথায় প্রত্যেকটা পাখি খুবই চমৎকার। আর চন্দনাটা আসলে ছোটোবেলা এখনও হ্যান্ড ফিটিং নেয়, তার মানে ট্যাম করা। আবারও পাখিগুলো দেখাচ্ছি, রেড হেড অপার লাইন, অরেঞ্জ হেড অপার লাইন, এখানে অরেঞ্জ হেড অপার লাইনটাই বেশি, আর প্রত্যেকটা পাখি কিন্তু ব্রিডিং পেয়ার, তো প্রত্যেকটা পাখি ব্রিডিং পেয়ার। এখানে গ্রিন রেড হেড অপার লাইন আছে, একজোড়া খুব সুন্দর পাইড আছে, এখানে জাবা আছে, তিন পেয়ার জাবা আছে, হোয়াইট জাবা। এক কথাই বলবো যে প্রত্যেকটা পাখি খুবই সুন্দর এবং সুস্থ সবল। আর এখানে ভাই পাখি একজোড়া রেখে দিয়েছে তার জন্য, কারণ একদম তো আর ছাড়তে পারে না, শখটা আসলে শেষ হয় না, এটা সে মরার আগ পর্যন্ত আল্লাহ চায় তো বাচ্চা যতদিন থাকবে রাখবে। আর কিছু বাজরিগার, এটা বাজরিগারগুলো এখানে ভালো একটা প্রাইস পাওয়া যায়, হ্যাঁ প্রাইজের জন্য বাজরিগারগুলো ভাই রেখে দিচ্ছে, কারণ বাজরিগারের যে বাজার মূল্য এটা হয়তোবা এই মাস্টার বাড়ি, এটা গাজীপুর মাস্টার বাড়ি বলে, এর জন্য আমার থেকে হয়তোবা প্রাইসটা ভালো পাবে। আমি বলছি যে যেটা ভালো হয় রেখে দেওয়ার জন্য। আর আমি খাঁচা নিয়ে গেছি আলহামদুলিল্লাহ, প্রায় 14 পিস খাঁচা আপনাদের জন্য। খাঁচার মেজারমেন্ট আমি দেখাচ্ছি, এরকম 1836 খাঁচা, একদম নতুন খাঁচা। হ্যাঁ, খাঁচাগুলো আমি টঙ্গি থেকে কিনে দিয়েছি, টঙ্গি বাজার পাখির হাটের থেকে, তো খাঁচাগুলো একদম নতুন এবং খুব সুন্দর খাঁচা। হ্যাঁ, যদি কি খাঁচা প্রয়োজন হয় তো ইনশাল্লাহ আমার বাসা খিলক্ষেত, ঢাকা খিলক্ষেত, আপনারা চাইলে আমার কাছ থেকে খাঁচাও কিনে নিতে পারবেন, এবং পাখিগুলো আপনাদের জন্যই নেওয়া, আপনারা পাখিগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। আর এই খাঁচাটা আসলে ফ্রেমের খাঁচা, এটা আমি নিচ্ছি না, কারণ ফ্রেমের খাঁচা থেকে যেটা ফিক্সড খাঁচা ওটাই বেশি ভালো লাগা। ইনশাল্লাহ কীভাবে পাখি নিচ্ছি বাসা পর্যন্ত কীভাবে উঠাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন এবং চেষ্টা করবেন আজকে পাখির ভিডিওটা পুরাটা দেখার জন্য, কারণ পাখিগুলো ছাড়বো তাও বুঝবেন যে আসলে কতটা সুন্দর। আর ভাইয়ের সাথে কথা আজকে হলো না এর জন্য, কারণ ভাইয়ের মনটা খারাপ, অনেকদিন পাখি পালছে প্রায় দীর্ঘ 2 বছর, এর আগেও আমি ভাইয়ের ফার্মের ভিডিও আপনি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ, সব কিছু গুছগাছ, অলরেডি পিক আপও আপনাদের জন্য খাঁচাগুলো নিয়ে নিলাম। ইনশাল্লাহ যাদের প্রয়োজন অবশ্যই সরাসরি চেষ্টা করবেন ফোন দেওয়ার জন্য, নাম্বারটা আমি বলে দিচ্ছি 01631939356। একদম নতুন খাঁচা, খাঁচা দেখলেও বুঝতে পারবেন, খাঁচা আছে অনেক দূরে যাবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন, অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে, তো বাকিটা বাসা পর্যন্ত যাবে, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এমনিতে সাথে বাইক আছে, আমরা বাইকে যাচ্ছি। ওকে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে চলে আসছে আমার বাসায়। দীর্ঘ অনেকটা পথ জার্নি করার পরে যখন নিজের বাসায় নিয়ে এসেছি পাখিগুলো, আলহামদুলিল্লাহ ওই জায়গার থেকে আরও সুন্দর বেশি লাগতেছে। দেখেন আপনারা, সত্যি বলতে এখানে যে বেবিটা দেখতেছেন, এখানে মাস্টার পেয়ার আছে, একদম সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ পাখি আলহামদুলিল্লাহ। মানে যে এই পাখিগুলো লালন পালন করেছে তার মনটা অনেক খারাপ, কারণ এত সুন্দর এত কোয়ালিটি সম্পূর্ণ পাখি সচরাচর আসলে পাওয়া যায় না। আপনি কালার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন, কাছের থেকে যদি আরও দেখেন আরও ভালো লাগবে। সামনে যে বেবিটা দেখতেছেন, এটা এই পিছনে এটা, আর এই যে এই কালারটা যেটা দেখতেছেন এটা মাস্টার পেয়ার, এখানে প্রায়
तीन पेयर मास्टर पेयर ऑरेंज सेट अपार लाइन एखे एक पेयर मास्टर पेयर रेड एट अपार लाइन एकदम ब्रीडिंग पेयर एकदम ब्रीडिंग पेयर एखे खूब सुपार एक जोड़ा रिंगर पाइट पाखी आसे पाइट पाखीटा किन्तु चमत्कार सुंदर और पाइटाओ किन्तु एकेबारे 100% तार घरे डिम्बाचा करा एर आगे आमी पाइडेर पेयारे थेके आमी बेबी बिक्री करेछि तारा आमार काछे बेबी दिएछे एखाने ग्रीन रेड हेड अपार लाइन एटाओ किन्तु एकदम चमत्कार माशाल्लाह एखाने तीनटा पेयार जाबा आछे जाबागुलो ब्रीडिंग पेयार आलहामदुलिल्लाह एखाने अलबिनो साथे भि पाइट आपनादेरके आसले ओइखाने ओइ बासाय तारा अनेक बछर पाखीगुलो पाले कष्ट पेয়েছে कष्ट लागार मतो कथा तारा आमी बोलेछिलाम जे एकटु भिडियो करे नेई भाई स्थिति स्वरूप हिसाबे किन्तु तारा आसले ओई मुहूर्तटा एरकम छिलो जे आर तादेर मन दिल भालो ना एक कथाई पाखीगुलो छेड़े दिछे खाचा छेड़े दिछे आजके तारा बुझबे जे तादेर किछुदिन खराब लागबे कारण घरेर एकजन सदस्य जेमन दूरे चले जाए बा माने जे कोनो कारणवशत देखा गेछे बासाय ना थाके तखन मन खराब हय ए पाखीगुलो जारा एतदिन धरे लालन पालन करेछे तादेर काछे माने प्रचुर परिमाणे खराब लागा थाके जे कारणे पाखीगुलो छाड़ुक किन्तु तादेर भालो लागार कोनो किछु थाकबे ना आसार समय प्रचुर मन खराब छिलो आर एकटा कथाई बोलतेछिलो जारा ई पाखीगुलो निबे भाई तादेरके कष्ट करे बोले दिबेन जेन ई पाखीगुलो प्रचुर परिमाणे जत्न नेय कारण तारा खुबई जत्न निच्छे एखानेओ एकटा मास्टर पेयार आछे लटिनो एगुलो किन्तु मास्टर पेयार बोलते एगुलो शुधु मास्टर पेयार बोललेई हबे ना एगुलो डिम बाच्चा करा पाखी कारण आमी एगुलोर बेबी एने बिक्री करतम तादेर एक कथाय तादेर पुरो फुल एकटा सेटअप आमी निये एसेछि पाखिर परिमाण जदि कमो थाके किन्तु पाखिर क्वालिटीगुलो किन्तु चमत्कार सुंदर तो आमी छाड़बो खाचाय आर आमार खाचा आसतेछे अलरेडी एखन आमी मात्र कथा बोलेछि आब्दुल्लाहपुर आछे तो इंशाल्लाह 15-20 मिनिटेर भितरे आशा करतेछि खाचागुलो चले आसबे सब आनले आपनादेरके सर्वशेष आबार देखाबो इंशाल्लाह सबशेष आसले आमी डायरेक्ट पाखी फार्मे आसले काउरी ढुकानो उचित ना डायरेक्ट फार्मे पाखी ढुकानो मोटेई उचित ना कारण जे कोनो पाखी मोटामुटी कयेक दिन अबजार्भेशने रेखे तारपरे फार्मे ढुकाइते हय पाखीगुलो किन्तु ए पाखीगुलोर एकदम प्रथम थेके शुरू करे भ्याक्सिन ओषुध मेडिसिन जा जखन जेटा प्रयोजन छिलो आमी सेई प्रयोजन अनुयायी तादेरके सबसमय परामर्श दिएछि आर आमी जानी प्रत्येकटा पाखी सुस्थ आलहामदुलिल्लाह एर जन्य किन्तु आमार फार्मे आमी पाखीगुलो ढुकिए दिएछि तो इनशाल्लाह आमी पाखी छाड़ी आपनारा देखेन एक एक करे जे कत चमत्कार कत सुंदर पाखी तो आमी एक एक करे लाभबार्डेर जन्य एकटा केज खाली करेछि तो आलहामदुलिल्लाह लाभबार्डेर केजे लाभबार्डगुलो छाड়তেছি এরপরে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি এক এক করে চেষ্টা করব একদম ছেলে মেয়ে কনফার্ম যেগুলো আছে আমি মার্ক করে নিয়ে আসছি এর মধ্যে মার্ক করা আছে আপনাদের জন্য আনা যারা পাখির সুন্দর একটা ফার্ম বা সুন্দর একটা পাখির সেট আপ করতে চাচ্ছেন লাভ বার্ড কোকার যে কোনো পাখি আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এর মধ্যে আমার লোকেশনটা আপনাদেরকে আমি একটু জানিয়ে দেই আমার লোকেশনটা হলো ঢাকা কিলখেত খিলক্ষেত বাস স্ট্যান্ড এসে রেল লাইন পার হবেন মানে আমার বাসাটা পূর্ব পাশে যখন রেল লাইন পার হবেন রেল লাইন পার হওয়ার পরে আমার সাথে তো কন্ট্যাক্ট করেই আসবেন ইনশাল্লাহ আর বাকিটা উত্তর পারে আমার বাসাটা আর এক কথাই বলবো যাদের পাখি প্রয়োজন ভালো মানের কারণ যখন আমরা পাখি কাউকে দিই অবশ্যই চেষ্টা করি ভালো পাখি দেওয়ার জন্য আর যখন আপনাদেরকে দিব অবশ্যই ভালো পাখি ইনশাল্লাহ দিব এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এরপরেও যদি আপনাদের পাখিটা আপনাদের মনের মতো কি হয়তো বা আপনাদের কাছে ডিম বাচ্চা করতেছে না সেক্ষেত্রে আমি কিন্তু পাখি চেঞ্জ করে দিই আমি পাখি চেঞ্জ করি এর জন্য কারণ আপনারা যখন একটা দামি পাখি নেন তখন অবশ্যই সেই পাখিটা অনেক কষ্ট করেই নেন কারণ কষ্ট থেকে ভালোবাসাটা অনেক বেশি থাকে তো আমি কিন্তু সেই চিন্তা করি যেন অবশ্যই যেন আপনার বাসায় গিয়ে পাখিগুলো ডিম বাচ্চা করে তো অলরেডি লাভবার্ডগুলো আমি ছেড়ে দিয়েছি আমার কেসে তো আপাতত এই কেসের ভিতরে থাকবে কারণ আমার জায়গা কিছুটা কম আছে কম থাকার কারণে আমি কিন্তু অলরেডি কেসে ছেড়ে দিছি এক এক করে কোকাটেল ছাড়বো ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখেন ভালো লাগবে পাখিগুলো কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর এক কথায় খুবই সুন্দর আমার জায়গাটা একটু স্বল্পতার কারণে আমি একটা কেসে দেখা থেকে 37-এর মতো তো আমি এর মধ্যে ভি পাইটটা ছেড়ে দিলাম এটা খুবই সুন্দর ভি পাইট আর অ্যালবিনোর একটা পেয়ার
একদম মাস্টার পেয়ার, দুই পাইট অ্যালবিনো পেয়ারটা একদম মাস্টার পেয়ার। আর এখানে দুই পেয়ার লটিনো কোকাটেল আছে, দুই পেয়ার লটিনো কোকাটেলটাও আমি মার্ক করে তারপরে হয়তো বা ছেড়ে দিচ্ছি। এই পাখিগুলো আমি ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, পাখিগুলো কিন্তু একদম সুস্থ আছে। আর আপনারা কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল, কারণ পাখিগুলো আমার বাসার থেকে দেওয়া এবং রেজাল্ট করা পাখি, একদম পুরো ফুল রেজাল্ট করা। যদি আপনাদের কারোর কোকাটাইল ফার্ম বা কলোনি করতে চান, আপনারা চাইলে আমার কাছ থেকে এই কোকাটাইলগুলো নিতে পারবেন। যেগুলো এই যে আমি মার্ক করে দিছি, যে দেখেন পিছনে এটার মার্ক করা, এটার মার্ক করা, মানে যেগুলো কনফার্ম পেয়ার ছিল সেগুলো আমি মার্ক করে দিছি। এখানে কোকাটাইলগুলো ছেড়ে দিছি, এখানে ছাড়লাম, আর এখানে এক পেয়ার, এই যে পায়ের ভিতরে লাল কালি মার্ক করা, দুইটাই একটা মেল ফিমেল 100% কনফার্ম। এটা লটিনো পালের মধ্যে মাশাআল্লাহ খুবই সুন্দর। আর বাকিটা ইনশাআল্লাহ দোয়া করবেন এই পাখিগুলোর জন্য, যে পাখিগুলো ছাড়ছে ছেড়ে দিয়েছে আজকে হয়তো বা তার মন খারাপ হবে, তো আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক, তার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আপনাদের জন্য আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 0163193556। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনারা আমার কাছ থেকে যে কোনো পাখি কিনতে পারবেন এবং আপনারা আমার কাছে যে কোনো পাখি বিক্রি করতে পারবেন, ঢাকার মধ্যে হোক ঢাকার বাইরে হোক, সারা বাংলাদেশ থেকে আমরা পাখি কেনা বেচা দুটোই করে থাকি। সকলকে অসংখ্য ধন্যবাদ।